আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি ক্যাপসিকাম আর মুরগির মাংস রান্না করে দেখাবো, তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো এভাবে করে হয়তো কোনোদিন কেউ খাননি। যদি আপনারা না খেয়ে থাকেন, যদি আপনাদের ভালো লেগে থাকে রান্নাটা, তাহলে একবার ট্রাই করতে পারেন। তো চলুন তাহলে কিভাবে ক্যাপসিকাম আর মুরগির মাংস রান্না করি সেটা শুরু করা যাক। তো প্রথমে আমি কিছুটা আলু কেটে নিয়েছি আর ক্যাপসিকামগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। তো এখন আমি ক্যাপসিকামগুলো কেটে নেব, আর খুব সুন্দর গ্রিন কালার ক্যাপসিকাম। তো দুটো লাল হয়ে গিয়েছে, তো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে মুরগির মাংসটা আমি ধুয়ে নিয়েছি। তো এখন মুরগির মাংসটা প্রথমে আমি কষিয়ে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগতে পারে।